হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিরিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটি আমি কালকে সন্ধ্যার পর থেকে শুরু করেছি তো কালকে দুপুর পর্যন্ত যে ভিডিওটা করেছিলাম তারপরে হচ্ছে বিকেলবেলা এডিট করে আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে রাত হয়ে গেছিলো তো তারপর হচ্ছে আমি কালকে সন্ধ্যার থেকে যে ভিডিওটুকু করেছিলাম আর আজকে যে ভিডিও করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো আমি কালকে সন্ধ্যার সময় বাইরে থেকে কাপড় চুপড়গুলো এনে ভাজ করে যার যারে রেখে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার শাশুড়ি চুলায় পানি দিয়ে গেছিলো তো আমি দেখলাম যে পানি হচ্ছে হয়ে গেছে একটা হয়ে গেছে ওই জন্য ওটা নামিয়ে রাখতেছি আর কলসেরটা হয়নি ওটা হতে আর একটু সময় লাগবে তো এখন গরমের দিন মানে তাড়াতাড়ি পানি শেষ হয়ে যায় সবাই বেশি বেশি পানি খায় আর এজন্য মানে ঘন ঘন পানি গরম দিতে হয় বেশি পানি লাগে আর এদিকে হচ্ছে দুপুরবেলা যে মুরগির মাংস রান্না করা হয়েছিল তো সেটা এখন সন্ধ্যার সময় জাল দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার শাশুড়ি সেই যে দেখতে পেরেছিলেন কালকের ভিডিওতে গাজরের গাজর সিদ্ধ করেছিলাম আমি ব্লেন্ড করেছিলাম তো ওইটাই আমার শাশুড়ি হালুয়া বানিয়েছে তো আমি যখন বিকেলবেলা ঘুমিয়েছিলাম তখন উনি এটা করেছিল এই জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি তা হলে রেসিপিটা শেয়ার সাথে

স্লাইম দিয়ে খেলা লাগবে না ঘরবাড়ি নষ্ট করো তুমি অনেকবার স্লাইম কিনে দিছে আর কিনে দেওয়া যাবে না না মামনি পাকনা দিয়ে খেলো তো বন্ধুরা এতক্ষণ যে শব্দটা আপনারা শুনতে পেলেন সেটা আর কিছু না আমার ঘরে ফ্যানের শব্দ একদম স্টিমারের আওয়াজকেও হার মানায় আর এদিকে হচ্ছে আমি পোলাওটাকে গরম করে নেবো সেজন্য একটা পাতিলে হচ্ছে আমি পানি দিয়ে নিলাম তো অন্য সময় দেখা গেছে পানিটাকে গরম করে তারপরে পোলাও তাকে বসিয়ে দেই তো আজকে আমি এভাবেই বসিয়ে দিলাম সমস্যা নাই হয়ে যাবে তো আমার শাশুড়ি সবসময় এভাবেই পোলাও ভাত গরম করে তো আমাদের বাসায় এভাবেই গরম করা হয় তো এখন হচ্ছে আমি কলসের পানিটা দেখলাম যে ফুটে গেছে তো এই জন্য আমি কলসটাকে নামিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে দুপুরে যে কোরমা রান্না করা হয়েছিল ডিমের কোরমা তো সেটা হচ্ছে গরম করে নেছি তা হলে দুধের জিনিস নষ্ট হয়ে যাবে তো এই জন্য সেটা গরম করে নেছি আর এদিকে হচ্ছে আমি চাল ধুয়ে নিচ্ছি ভাত চড়িয়ে দিব কারণ হচ্ছে যেই পোলাও আছে তাতে হচ্ছে বাচ্চাদের হয়ে যাবে তো এজন্য চাল পট চাল চড়িয়ে দিলাম আমাদের জন্য তো আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই এত অল্প পরিমাণ খায় কি বলবো যাই রান্না করি না কেন তাই থেকে যায় তো এই অবস্থা আর এদিকে হচ্ছে আমার ডিমের কোরমাটা জ্বাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব। তো আজকে চুলার চুলাটা পরিষ্কার করিনি সেজন্য দেখতে খুব নোংরা লাগছে সরি সরি কিছু মনে করবেন না আপনারা তো মাঝে মাঝে আলসেমি লাগে পরিষ্কার করা হয় না তো এই তো আমি পোলাওটাকে হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি নিচে একদম পোলাওটা লেগে গেছে এজন্য জন্য ভালোভাবে নিচ থেকে উঠাতে পারলাম না তো এই তো আমি আবার ঢেকে দিলাম আর এদিকে দেখেন আমার মেয়ে যতই বড় হচ্ছে ততই তার মানে কী বলে আচরণগুলো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে সে এখন বড় হয়ে গেছে এখনও সে বলে যে আম্মু তুমি আমাকে পায়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দাও তো ইদানিং সেইটাই বলে এবং ঠিকই পায়ে নিয়ে দুলালে সে ঘুমিয়ে যায় বুঝলাম না কেন সে এরকম করতেছে সম্ভবত আনায়াকে দেখে আমার ভাস্তিটাকে দেখে সম্ভবত সে এটা শিখেছে আবার আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া সেরে নিলাম তো এখন হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে শুয়ে পড়েছে তার শুয়েটা ভালো না তাছাড়া ম্যাক্সিমাম সময়ে তিনি হচ্ছে খাওয়া দাওয়া সবার তিনি যেহেতু সবার শেষে খায় উনি সব কিছু গুছিয়ে রাখেন তো আজকে আমার শাশুড়ি শুয়ে পড়েছে তো আমাকে বলেছে তিনি গুছিয়ে রেখে দিও তো হচ্ছে আমি যা খাবার বেঁচেছে ওগুলো হচ্ছে আমি বেড়ে রেখে দিচ্ছি ছোট ছোট বাটিতে বেড়ে রেখে দিচ্ছি তো ফ্রিজে রেখে দিব সব কিছু তো রেখে হচ্ছে আমি ডাইনিং স্পেসটা গুছিয়ে তারপরে রুমে চলে যাব তো এইদিকে হচ্ছে হালুয়াগুলোকে আমার শাশুড়ি যে বক্সে এভাবে করে রেখে দিছে তো আমি এখন এগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিব সকালবেলা হালুয়া দিয়ে নাস্তা করা যাবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে গাজরের হালুয়া দিয়ে রুটি বা পরোটা খেতে তো আমি এখন ডাইনিং স্পেসটা মানে সরি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলতে ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিতে পারবেন আমার প্রতিটা ভিডিও খুব সহজেই আর এখানে হচ্ছে আমি সাঁতার মার জন্য থালাবাসনগুলো গুছিয়ে রেখেছি সকালবেলায় এসে সাঁতার মাছ ধুয়ে ফেলবে তো এই তো আমার ডাইনিং রুমের কাজ শেষ তো লাইট অফ করে দিলাম দরজাটা লাগিয়ে আমি রুমে চলে আসলাম আর এখন রুমে এসে আমি ঘুমের প্রিপারেশন নিব। এখন হচ্ছে আমি বালিশগুলোকে ঠিকঠাক করে হচ্ছে শুয়ে পড়ব তো এই তো পরের দিন সকালবেলা হচ্ছে আপনার ভাইয়াকে আর আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি তো আজকে সকাল থেকে আর ভিডিওটা করিনি ইচ্ছা করছিল না তো হচ্ছে সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানিয়ে ছেলে কোচিংয়ে চলে গিয়েছিল সে ছেলে হচ্ছে আজকে কোচিংয়ে গিয়ে ফেরত এসেছে স্যার ক্লাস নেয়নি তো সে তার বাবার সাথে নাস্তা করে নিচ্ছে আপনার ভাইয়া এখন বের হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি পানির বোতলে পানি ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ গরম অনেক গরম পড়েছে ঠান্ডা পানি ছাড়া আসলে খাওয়া যাচ্ছে না ঠান্ডা পানি খাওয়াটা ঠিক না তারপরও সেটা মানে আপনার ভাইয়া এবং আমার ছেলেকে ভাবে মানাতে পারি না আমি পারি ঠান্ডা পানি ছাড়া থাকতে তারপরও ভালো লাগে একটু খেতে আর এদিকে হচ্ছে আমার মেয়ে খেলা করতেছে একা একা খেলা করতেছে আর এইখানে হচ্ছে এই যে ডালটা চড়িয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরপরই হচ্ছে ডালটা চড়িয়ে দেয় তো হচ্ছে ডালটা চড়িয়ে দিলাম আর ওদিকে হচ্ছে পানি গরম দেওয়া আছে আমার শ্বশুর গোসল করে গরম পানি দিয়ে তিনি সারা বছরই গরম পানি দিয়ে গোসল করে তো আমি হচ্ছে সান্তার মা কাপড় চুপড় ধুয়ে দিয়ে গেছে তো সেগুলো হচ্ছে আমি বাইরে নেড়ে দিচ্ছি তো এই তো এদিকে হচ্ছে আমি কাপড় চুপড় নেড়ে দিয়ে এসে এখন হচ্ছে কাটাকাটি করে নিচ্ছি তো আজকে আসলে তেমন কিছু রান্না হবে না কারণ আমাদের শুক্রবার দিন হচ্ছে বাসায় পোলাও মাংস রান্না হলে তারপরের দিন আসলে ভারী কিছু রান্না হয় না ভালো লাগে না সেদিন এই জন্য সেদিন ভাজি এরকম টাইপেরই করা হয় তো আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করা হবে আলু ভত্তা ডাল আর ডিম ভাজা আর বাচ্চাদের জন্য কালকের একটু মুরগির মাংস তরকারি আছে পোলাও আছে একটু তো সেটাতে হচ্ছে হয়ে যাবে ওদের তো এই তো আমি হচ্ছে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন ডালবাগারের জন্য রসুন তো এগুলো হচ্ছে কেটে নিচ্ছি তো আজকে আর ভিডিওটা বড় করব না কারণ হচ্ছে আজকে ভালো লাগছিল না ভিডিও করতে তো মাঝে মধ্যে দেখা গেছে একটু আলসেমি কাজ করে তো আজকেও সেরকম একটু আলসেমি কাজ করতেছে ভিডিও করতে ইচ্ছে করছিল না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ